সত্যি তবে এলিয়েনের অস্তিত্ব রয়েছে? বঙ্কুবাবুর বন্ধু তাহলে সত্যি পৃথিবীতে এসেছিল কখনো? এলিয়েন যা নিয়ে কৌতূহলের শেষ নেই সাধারণ মানুষের মধ্যে, যার অস্তিত্ব নিয়ে দ্বিধা রয়েছে বিজ্ঞানীদের মধ্যেও। আর এরই মাঝে সকলের কৌতূহলকে আরো খানিকটা উস্কে দিল মেক্সিকো সরকার। মেক্সিকো পার্লামেন্টে হাজির হলো দুটো এলিয়েন, জীবিত নয় মৃত, আর তাদেরই দেহ কফিন বন্দি হয়ে এলো মেক্সিকোর পার্লামেন্টে। ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে দেখা যাচ্ছে কাঠের কফিনে শোয়ানো রয়েছে দুটি দেহ, যাদের সাথে মানুষের শারীরিক গঠনের কোনো মিল নেই। বিজ্ঞানীরা জানিয়েছেন, আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগে পেরুতে কুজকো এলাকায় একটি ইউএফও ভেঙে পড়ে, যার ধ্বংসাবশেষ থেকে মেলে এই দুই এলিয়েনের দেহ, যা এই মুহূর্তে জীবাশ্মে পরিণত হয়েছে। রেডিও কার্বন পদ্ধতিতে ইউএফওর নমুনা পর্যবেক্ষণ করে মেক্সিকোর অটোনোমাস ইউনিভার্সিটির গবেষকেরা। এলিয়েনদের ডিএনএ টেস্টও করা হয়। তারা দাবি করেন যে এটা কোনোভাবেই মানুষের জীবাশ্ম হতে পারে না। এলিয়েনদের অস্তিত্ব নিয়ে কৌতূহল যেমন আছে, তেমনই দ্বিধাও রয়েছে। তাই ভিডিও ভাইরাল হতেই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা, গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। বিজনেস প্রাইম নিউজ, জীবন হোক অর্থবহ।